এটা একটা চায়না পিসিবি, টিভিটা হচ্ছে প্যানোরামা কোম্পানির নাম লেখা আছে। ওই চায়না পিসিবি, এই পিসিবিটার প্রবলেম ছিল, বেশ খারাপ ছিল, সে বেশটাকে আমি চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর ছবিটা মোটামুটি এসে গেছে। ছবিটা ঠিক হয়ে যাওয়ার পরে যে প্রবলেমটা এসছে সেটা হচ্ছে ESC-টাতে স্পার্কিং হচ্ছে। ESC-টাতে স্পার্কিং হওয়ার পরিপ্রেক্ষিতে যেটা ঘটছে, ফ্যাটাস ফ্যাটাস করে ইয়ে করছে, স্পার্কিং হচ্ছে, এবং যে কোনো মুহূর্তে কিন্তু আউটপুটকে বোস করে দিতে পারে। এটা থিনার দিয়ে আমি একটু পরিষ্কার করে দিলাম। থিনার দিয়ে পরিষ্কার করে দিলে সুবিধা হচ্ছে, বোর্ডটা পরিষ্কার থাকলো এবং শর্ট সার্কিট হয়ে থাকার কোনো ভয় থাকছে না। এটাকে পরিষ্কার করে দিলাম। এই ESC-টা ছিল, এই ESC-টার এই জায়গাগুলো দিয়ে স্পার্কিং হচ্ছে এবং লিক করছে। এটা কোনো মিস্ত্রি কোনো রকমভাবে কোনো আটকিয়ে হয়তো চালিয়েছিল, কিন্তু এভাবে কিন্তু কোনো ESC-কেই রেখে চালানো উচিত নয়। তো যাই হোক, এটাকে আমি এবার কানেক্ট করব। এখানে বেসটা খুলে দিলাম, বেসটার এই জায়গাটা খুলে এখান থেকে আমাকে ESC-টা বের করে নিতে হবে। দিয়ে এর যে কানেকশনটা আছে সেই কানেকশনটা আমাকে এখানে জুড়ে দিতে হবে। যাক, এইটা আমি এখানে কানেক্ট করে দিলাম। কাতারগুলো এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, ঠিকঠাক এত বেশি কেটে যাচ্ছে। এটা হয়ে গেল, এখানে ঘিরে দিলাম। দিয়ে এবার এটা হচ্ছে জি ওয়ানের কানেকশনটা আমি খুলে দিচ্ছি। দিয়ে এইটা খুলে গেল, দিয়ে এটাকে আমি এবার এখানে জুড়ে দিচ্ছি। এখানে জুড়ে দিলাম, এটা এখানে ঝাল দেওয়া হয়ে গেল। এবারে এটাকে আমি এখানে প্লাগিং করে দিচ্ছি। এবারে ESC এই জায়গাটা খুলতে হবে। এখানটা কিন্তু যদি ভোল্টেজ ধরে থাকে তাহলে কিন্তু মাল ফায়ারিং হবে এবং লাগবে, তার জন্য এটাকে আমি খুলে দিলাম। ESC-টা এটা এটাকে পাল্টে দিলাম, এটা রয়ে গেল। এইবারে আমি এটাকে ঠিক ঠিক করে প্লাগিং, এটা হচ্ছে এসি, এইটা হলো গিয়ে এসি, এইটা হলো PTC ডিপোসিং কয়েল। আচ্ছা, এই দুটো হচ্ছে গিয়ে সাউন্ডের, এটা হচ্ছে প্যানেলের, এই দুটো হচ্ছে সাউন্ডের। হলো বোর্ডটাকে ঠিক ঠিক করে বসিয়ে দিলাম।
এইটা এখানে এবার আমি এর সঙ্গে তেল একটু সংযোগ করবো, পরিস্থিতিটা কি হলো দেখা যাক। হয়ে গেল, ছবি এবার দেখে নেবো, দেখে নিয়ে একবার ছবিটা হচ্ছে হলুদ, হচ্ছে লাল, হচ্ছে প্রবলেমটা সলভ করতে হয়ে গেল। ধন্যবাদ, মোটামুটি এই সেটটার ইএসটিটার প্রবলেম ছিল, বেস্টার প্রবলেম ছিল, এই বেস্টারও প্রবলেম ছিল। এই বেস্টটা আমি অলরেডি কিছু আগে পাল্টিছি, দিবার পর ছবিটা ক্লিয়ার হলো, কিন্তু পার্কিং হচ্ছিল যার জন্য এটা আমাকে বেস্টটা বাধ্যতামূলক চেঞ্জ করার পরে ইএসটিটা চেঞ্জ করতে হলো। ছবি এখন ক্লিয়ার, থ্যাংক ইউ ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন, লাইক করবেন, যাতে অন্যের সহযোগিতা হয়। অনেকেই অনেক সমস্যার মধ্যে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছানোর জন্য। থ্যাংক ইউ ভিউয়ার্স, ধন্যবাদ।